হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে পুষ্পা ভিডিও, শ্রীবল্লির মেকওভার। এটা অনেকদিন আগে করা একটা ভিডিও, বাট আজকে আমি এটা পোস্ট করতে পারছি। তো প্রথমে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি গার্নিয়ার মাইসেলার ওয়াটার দিয়ে। তারপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব। এই ময়শ্চারাইজারটা হলো একটা বেবি ক্রিম জনসনের, সবাই তোমরা জানো এটা। এরপর আমি আমার আইব্রোটা ফিল আপ করে নেব। এটা মিস ক্লিয়ারের ডার্ক ব্রাউন শেডের একটা আইব্রো পেন্সিল, আর এটা খুবই দারুণ একটা আইব্রো পেন্সিল, আর খুব চটপট এটা দিয়ে আইব্রো শেপ করা যায়। তো আমি আমার আইব্রোসটা ঠিক করে নিচ্ছি আইব্রো পেন্সিলটা দিয়ে। আর তারপর আমি একটা কনসিলার ইউজ করব যা শেপ আউট করার জন্য আমার আইব্রোটা। এটা হচ্ছে প্যাকের একটা কনসিলার প্যালেট, তোমরা সিঙ্গেল যে কোনো কনসিলার ইউজ করতে পারো। এবং এই প্যালেট থেকে আমি যে পিচ কালারের কনসিলার আছে, ওই যে উইপ কালারের কনসিলার দিয়ে আমার বিভিন্ন কালার কারেকশানগুলো করে নেবো ফেসে। আর আমি একটা গ্রিন কনসিলার ইউজ করব, একটা রেড মার্কস, ফেসের কিছু রেড মার্কস থাকলে সেটাকে কভার করার জন্য। তো এটা দিয়ে খুব ভালো কভার আপ হয়, এই প্যালেটটা খুবই ভালো, কস্টলি বাট গুড। তারপর আমি সব কিছু ব্লেন্ড করে নিই, একটুখানি লুজ পাউডার দিয়ে সেট করে নেব। তারপর আমি ইউজ করবো ফাউন্ডেশন, এটা এলএ কালার্সের ফাউন্ডেশন, এটা শেড নাম্বার হচ্ছে ক্যাফে। তো আমি আর একটু ডার্ক শেড এটার উপর ইউজ করবো, বিকজ শ্রীবল্লির ফেসের যে শেডটা দেখানো হয়েছে একটু ডার্কিশ শেড। তো আমি এর উপরে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ডার্ক কালারের ফাউন্ডেশন ইউজ করছি, এবং সেম ফাউন্ডেশন দিয়ে আমি আমার ফেসে কন্ট্রোলটাও করে নেবো। তারপরে আমি সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো এবং সেট ডাউন করে নেবো সাম লুজ পাউডার। তারপর আমি একটা হাইলাইটারের জন্য কনসিলার ইউজ করবো, খুবই অল্প পরিমাণে। এই কনসিলারটা হচ্ছে এনওয়াই বে, আর এটা শেড নাম্বার হচ্ছে কফি প্রিটজেল। আমার এটা খুবই ফেভারিট একটা কনসিলার, আমি নর্মাল টাইমে যখন কোনো মেকআপ করি না, জাস্ট এই কনসিলারটা ইউজ করে পাউডার প্যাট ডাউন করে অনেক সময় বাইরে বেরিয়ে যায়। ভীষণই একটা ভালো লং স্টেওয়ালা কনসিলার। অ্যাজ ওয়েল আমি চোখের উপরে ইউজ করবো আই মেকআপের জন্য, এবং সব কিছু আমি আবার সেট ডাউন করবো, কিছু খুব অল্প পরিমাণে লুজ পাউডার বা তোমরা কম্প্যাক্ট দিয়েও এটাকে সেট করে নিতে পারো। এরপর আমি আমার আই মেকআপ স্টার্ট করবো। প্রথমে একটা ব্রাউন শেড নিয়ে আমি জাস্ট চোখের উপরে একটুখানি অল্প পরিমাণে নিয়ে সেটাকে আমি ভালো করে বড় একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটা একদম চকলেট ব্রাউন না, একটু চকলেটের থেকে একটা লাইট ব্রাউন। তারপরে আমি একটা নিউট কালার দিয়ে পুরো আইসটাকে ব্লেন্ড করে নেবো, যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। আর আইজের তলাতেও আমি সেম কালার দিয়ে ব্লেন্ড করে নেবো, এবং একটা জেল লাইনার ইউজ করছি, এটা হচ্ছে সুইস বিউটি জেল লাইনার, এটাতে তোমরা আইব্রো পাউডারও পেয়ে যাবে। আমি খুব থিন একটা লাইনার ড্র করছি আইজের ওপর, কারণ খুব সিম্পল একটা মেকওভার ছিল পুষ্পায় আর শ্রীবল্লি। তোমরা যদি দেখো ভালো করে ছবিটা, তো দেখবে তোমরা খুব সিম্পল একটা মেকওভারে এখানে প্রেজেন্ট করা হয়েছে হিরোইনকে। তারপর আমি আইল্যাশ কার্লার দিয়ে ল্যাশটাকে কার্ল করে নেব, এবং মাস্কারা ইউজ করবো। এটাও মেবলিনের কোলোসেল মাস্কারা, এটা ওয়াটারপ্রুফটা নয়, এটা নর্মালটা। তারপর আমি আমার ফেসে হালকা একটা ব্লাশার ইউজ করবো, একটু ব্রাউনিশ শেডের উপরে। তোমরা কন্টোর পাউডার অ্যাজ আ ব্লাশ ইউজ করতে পারো। আর একটা নিউড শেড দিয়ে আমি আমার লিপটা লাইন আপ করে নেবো। এরপর আমি একটা লিপস্টিক ইউজ করবো, এটাও মেবলিনের, এটা নিউড নয়েন্স কালার আর ক্লে ক্রাশ, দুটো কালার মিক্স করে আমি এখানে ইউজ করেছি। ভুলবশত আরেকটা শট নেওয়া হয়নি আমার, তো আমি কালার নেমগুলো তাই বলে দিলাম তোমাদের। এটা সুন্দর একটা কালার রেগুলার ইউজের জন্য। তারপর আমি পুরো মেকআপটাকে ফিক্স আউট করে নেবো।
এরপর আমি হালকা একটা হাইলাইটার ইউজ করব শ্যাম্পেন কালারে, এটা নাইকার হাইলাইটার। অ্যান্ড বিন্দি লাগিয়ে এটাকে জাস্ট একটু মেকআপ শেষ করলাম। বিন্দিটা মাস্ট এই মেকআপে, আর গজরা অলসো মাস্ট। তো আমি খুব কাছাকাছি ডিজাইনের একটা শাড়ি ইউজ করেছি, কানে ঝুমকা, অ্যান্ড একটা আমার কাছে যে ফুলের মালাটা ছিল সেটা দিয়ে আমি অ্যাজ আ গজরা ইউজ করেছি। সিম্পল হেয়ার স্টাইল, তোমরা এটা ইজিলি করতে পারো, বেশ মানানসইও সিম্পলের ওপর, যারা সিম্পল মেকআপ পছন্দ করো। তো এগুলো আমার সবই প্রেগনেন্সি টাইমে করা ভিডিও, আপলোড করতে অনেক দেরি হয়ে গেল। তোমরা নিচে জানিও কেমন হয়েছে মেকআপটা, আদৌ ওই রকম টাইপের হয়েছে না হয়নি, তো কমেন্ট সেকশানে কমেন্ট করো। খুব খুশি হবো তোমাদের কমেন্ট দেখলে, খুশি, ভালো থেকো, বাই বাই।